বার্তায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে একাডেমিক এক্সেলেন্স 2018 পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো। মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বার্ষিপাড়া গ্রামে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সার্কিট হাউসে এই জেলা ও ঝাড়গ্রাম জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ডাকঘরে বিক্ষোভ দেখালো ডাককর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথ মন্দির থেকে খড়গপুর যাওয়ার রাস্তা অবরোধ করলো কংগ্রেস কর্মীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। গোবিন্দ প্রসাদের জন্মদিন পালিত হলো বাঁকুড়া জেলার অমরকাননে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সহ সকলে মিলিতভাবে জন্মদিন পালন করেন। এদিন তার প্রতিকৃতিতে মালদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিরল প্রজাতি তিনটি বনবিড়াল উদ্ধার করলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বন দপ্তর। করণদিঘি থানার টুঙ্গিদিঘি হাটে হানা দিয়ে এক মুরগি বিক্রেতার কাছ থেকে এই তিনটি বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধার করলো বন দপ্তর। বিড়ালগুলিকে রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে আনা হয়। পুণ্যস্নানে যাওয়ার পথে এক মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে পালালো তিনজনের এক দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার সাদুল্লাপুরে মোতাবাড়ি মালদা রাজ্য সড়কে। ঘটনায় আহত মহিলা চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নাম হচ্ছে কিন্তু ঘোষ। আমি আমার মা মাসি মেসামশাইকে নিয়ে সাদুল্লাপুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম। সাদুল্লাপুরে ঠিক পাঠানের যে রাস্তাটা আছে বাঁধের উপরে, সেই রাস্তা দিয়ে যেতেই অজ্ঞাত পরিচয় তিন যুবক মোটরসাইকেল নিয়ে এসে গলার হার, আমার মাসির গলার হার টেনে ছিঁড়ে ফেলে দেয়। ছিঁড়তে যখন না পারে তখন একগুলি সোনার মাল মালা তো সেটা ছিঁড়া মুশকিল, তখন মাসি পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় সাংঘাতিক চোট পায়। সে এখন বর্তমানে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে। এদিকে চিনে চিনতে পেরেছেন? না, এদেরকে চেনা যায়নি। গাড়ির নাম্বারও ছিল না, গাড়ি শুধু নতুন গাড়ি, পালসার গাড়ি ছিল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর উপ ডাককর্মীরা ধর্মঘটে সামিল হলেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। ধর্মঘটের ফলে পরিষেবা বিঘ্ন ঘটে ডাকঘরে। গত দুদিনের বৃষ্টি জেরে সমস্যায় পড়েছেন বাঁকুড়ার সারেঙ্গা, নেতুরপুর, বিক্রমপুর, বাগডগড়া এলাকার চাষিরা। এর ফলে মাথায় হাত পড়েছে অসংখ্য চাষি। যেখানে বিঘা প্রতি 4,000 টাকা করে খরচ হয়েছে, সেখানে খরচের টাকা উঠবে কিনা তা জানে না চাষিরা। অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে পোস্ট অফিস ধর্মঘট চলছে। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এই রূপ কর্মসূচি। এর জেরে ব্যাহত হয় ডাক পরিষেবা। দুর্ঘটনা রুখতে নতুন উদ্যোগ গ্রহণ করলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগ। সারা রাজ্য জুড়ে প্রশাসনের পক্ষ থেকে যাত্রীবাহী বাসে সতর্কতামূলক স্টিকার ছিটানো হলো। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও চলে এই রূপ কর্মকাণ্ড। গ্যাস পরিবর্তনের পর এবার আহমদপুর কাটোয়া শাখায় ট্রেন চলাচল শুরু হলো। বৃহস্পতিবার থেকে একজোড়া ইএমও প্যাসেঞ্জার ট্রেন কাটোয়া আহমদপুর লাইনে নিয়মিত চলা শুরু হলো। ট্রেন চালু হওয়ায় খুশি মানুষজন। ভালো দাঁড়ালো আর ট্রেনটার স্পিড আছে বেশ ভালো, সুন্দর যাচ্ছে। পরের বার থেকে এই লাইনে গেলে এই ট্রেনটাই যাবো। আজকের অনুভূতিটা খুব ভালো লাগছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার শাসক টিএন শেরপাকে হেনস্থার ঘটনায় 62 জন শিক্ষককে শনাক্ত করলো জেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। মহকুমা শাসককে হেনস্থার ঘটনায় ইতিমধ্যে 2 শিক্ষককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাতে। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে একাডেমিক এক্সেলেন্স 2018 পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জেলার পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। একাডেমিক এক্সেলেন্স 2018 পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। জেলার পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা। নিজেদের অভিজ্ঞতা দিয়ে আরো বেশি সমৃদ্ধ ও উপযোগী করে তোলার প্রচেষ্টা করছেন অভিভাবকগণ। শিক্ষক বৃন্দকে নিজেদের প্রতিভা পরিস্ফুটনে যেন পিছিয়ে না পড়ে ছাত্রছাত্রীরা যাতে অধিক মাত্রায় সপ্রতিভভাবে অংশগ্রহণ। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে।
অ্যাক্টিভলি ইনভলভ হয়েছে, মানে শুধু সাপোর্ট নয়, উনি অ্যাক্টিভলি ইনভলভ হয়ে উনি প্রত্যেক নতুন ইনিশিয়েটিভে যা করার আছে সেটা ঠিক, কিন্তু প্রত্যেক নতুন ইনিশিয়েটিভে ওনার ঊর্জা কম্পেয়ার করা যায় না, মানে সেটা ওনারই সাপোর্ট দিয়ে আমরা যা কিছু করতে পেরেছি, ওনার অ্যাক্টিভ সাপোর্ট কনসেন্ট দিয়ে করতে পেরেছি। আমাদের যারা যারা যুক্ত ছিল এই প্রোগ্রামের সঙ্গে, মানে আমাদের উত্তরায়ণ প্রোগ্রাম যা আমরা করলাম সেখানে বর্ধমান চেয়ারম্যান ডিপিএসসি, আমাদের এডিএম সাহেবরা যারা রয়েছেন, এসডিও সাহেবরা, আমাদের ডিপ্টি ম্যাজিস্ট্রেট সাহেবরা যারা রয়েছেন, শিক্ষার যারা এসআইরা রয়েছেন, ডিআই সাহেবরা রয়েছেন এবং মাস্টারমশাই, আপনাদের সবাইকে আমার নমস্কার। আর এখানে আজকে এই প্রোগ্রামে আপনাদের সবারই স্বাগত জানাচ্ছি আমি, আর এই প্রোগ্রাম আপনাদের জন্যে। আপনারা আমরা সবাই জানি আজকে যে আমি দেখছিলাম যে টিচিংটা জিনিস কি হয়, সেটা খুব ভালো লাইন ছিল, টিচিং ইজ এ প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশন, মানে শিক্ষা ছাড়া কিন্তু কিছুই হয় না, কোনই জায়গায় কোনই কাজ যা কিছু হয় সবার জাস্ট উদ্ভাব হয়, স্টার্ট হয় সেটা শিক্ষা দিয়ে হয়। আর শিক্ষা একটা রাষ্ট্রের নিউটা রাখে, মানে ভালো শিক্ষা ছাড়া কোনই দেশ উন্নতির দিকে এগোতে পারে না, বিকশিত হওয়ার দিকে এগোতে পারে না, এবং শিক্ষা প্রত্যেক জিনিসেরই নিউটা রাখে। আমাদের পূর্ব বর্ধমান জেলাতে আমরা অনেক জিনিসের উদ্যোগ নিয়েছি আর অনেক প্রোগ্রামটা ইনিশিয়েট করেছি, কিন্তু একটা জিনিস মানে বলতেই হবে যে আপনাদের সাপোর্ট ছাড়া আজকে এখানে যারা যারা রয়েছেন, মানে আমাদের মাস্টার মুশাইরা যারা রয়েছেন, যারা এসআই সাহেবরা রয়েছেন, প্রিন্সিপ যারা হেড টিচার রয়েছেন, আমাদের ডিপ্টি ম্যাজিস্ট্রেট সাহেবরা যারা এই আমাদের প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, পুরো টিম ছাড়া কিন্তু একদমই কিছু সম্ভব ছিল না। আমরা মানে কোনো পরিকল্পনা করতে পারি, আমরা জেলা যা কমিটি আছে সেখানে বসি, আমি আছি, চেয়ারম্যান সাহেব আছেন ডিপিএসসি, আমরা সবাই বসে একটা আলোচনা করি, কিন্তু সেটা কাজ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলে বার্ষিপাড়া গ্রামে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। তৃণমূলের এক জয়ী প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল অপর এক জয়ী প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে জয়ী এক প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল অন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বার্ষিপাড়া গ্রামে। আক্রান্ত প্রার্থী বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূল প্রার্থী 48 বছরের স্বপন ভৌমিক। পদ্মাবতী অঞ্চলের গ্রাম পঞ্চায়েত দিয়ে আমি যার প্রার্থী হয়েছিলাম তৃণমূলকে জয় হয়েছি। তারপরে আমি একদিন আমাকে এর আগে বলছিল যে প্রথম তিন দিকে তুই সাপোর্ট করবি, আমি বললাম যে পার্টির সবাই সিদ্ধান্ত করে যেদিকে হবে সেদিকে আমি সাপোর্ট করবো। তারপরে আমাকে একদিন নিমন্ত্রণ কেটে আসলাম, নিমন্ত্রণ কেটে এসে আমাকে ফোন করলো 21 তারিখে যে কোথায় আছি, আমি বলছি নালাগোলাতে আছি। তো 10 মিনিট পরে আসি না, কিন্তু সরকার আসলো যুবদের, আসার পরে তারে একটা কটকা একটা ছেলে এসে আমাকে জিমে দিল। আমি পড়ে যাই, পড়ে যাই না পড়ে সঙ্গে পড়ে যাই, পড়ে যাওয়ার লোকজন আসলো অনেক। তারপরে কারণটা কেন আপনাকে প্রধান গঠন করবে তার জন্য হয়তো, মানে আমার বউ হয়তো প্রধান গঠন করবে, তবে সাপোর্ট করেনি তার জন্য। আপনি কি সাপোর্ট করেননি নাকি? আমি সাপোর্ট কি আমার পার্টির সব গ্রামের বা গ্রামের যে পার্টির আছে সবাই কর্মীরা তারা সবাই সাপোর্ট করলে আমি করি। মারধর করলো উত্তেজিত ছিল যুবক কিন্তু রায়, তো ওর বউ হলো পঞ্চায়েত থেকে পাশ করেছি, তৃণমূলে তৃণমূলে আপনিও পাশ করেছেন? আমিও পাশ করেছি, অনেকে থেকে পাশ করেছি, আমার তৃণমূল থেকে। জানা যায় পিন্টুরায় স্ত্রী রানু ঘোষ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে জয়ী হন। অভিযোগ, পিন্টুরায় তার স্ত্রীকে প্রধান করার চেষ্টা করেন, তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্বপন ভৌমিকের বিরুদ্ধে। বুধবার রাতে স্বপন ভৌমিক মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় তার উপর হামলা করার অভিযোগ ওঠে পিন্টুরায় সহ পাঁচজনের বিরুদ্ধে। পঞ্চায়েত 21 তারিখে লালাগোলাতে নিমন্ত্রণ খেতে আসে, এক বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে স্বপন দাকে ফোন করে আমাদের অঞ্চলের যুব প্রেসিডেন্ট পিন্টু রায়। হ্যাঁ, পিন্টু রায় ফোন করার পর দশ মিনিট পরে সেখানে স্বপনদা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে পিন্টু রায়ের লোকজন স্বপনদার উপরে চড়া হয়ে তাকে মারতে শুরু করে। কেন মারধর করে? স্বপনদা যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী জিতেছেন এবং ওই পিন্টু রায় ওনারও স্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছেন, কিন্তু উনিও ভালো করে জানেন যে একটা দলের মধ্যে আমরা আছি, মমতা ব্যানার্জি দল করি, কিন্তু আজকে পিন্টুদা বউ যেহেতু দাঁড়িয়েছে প্রধান হওয়ার জন্য, সেই কারণে আর কি স্বপন ভূমি
পিন্টু রায়ের সঙ্গে সেরকম রিলেশন রাখছিল না, সেই কারণে পিন্টু দা ওকে নানা বিভ্রান্ত করে আজকে ওকে শাসায়। তুই আমার দিকে কেন তুই মানে সাপোর্ট করছিস না, সাপোর্ট না করার জন্য মাধ্যম না, সাপোর্ট না করার জন্য এইভাবে আর কি। পিন্টু দা কি গঠন করবে, প্রধান গঠন করবে অঞ্চল, এটা কি সাপোর্ট করতেছে? স্বপন দা বলেছে দল যা করবে, দল আমাকে টিকিট দিয়েছে, অঞ্চল নেতৃত্বরা টিকিট দিয়েছে, ব্লক নেতৃত্ব টিকিট দিয়েছে, যে যে প্রধান হবে সেদিকে আমি সাপোর্ট করব। আমার কাছে কোনো গ্রুপবাজি বা দলমত আমার কাছে নেই, কিন্তু আমি এইটুকুই বলতে চাই, বার্ষিকড়া বুধের একজন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, স্বপন দার হয়ে খুব মানে খেলেছি, প্লাস অঞ্চলের মধ্যে আমি একজন মানে তৃণমূল কংগ্রেসের এসটিসি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি। তো আজকে বার্ষিকড়া বুধটাতে দীর্ঘ 45 বছর পর আজকে তৃণমূল কংগ্রেস ওখানে বিজয়ী হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের ঘাস ফুলটা ফুটেছে আমাদের বার্ষিকড়াতে স্বপন ভৌমিক। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে দেখছেন নাকি? এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো পুরোপুরি বোঝা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সার্কিট হাউসে এই জেলা ও ঝাড়গ্রাম জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সমস্ত দপ্তরের উন্নয়ন, তারপরেও কিন্তু একটা পলিটিক্যাল প্রশ্ন, এটা এত খারাপ ফল হলো কেন পঞ্চায়েত? একটা ইংরেজি উত্তর আছে, পার্টি পিপল পার্টনারশিপ, দল এবং জনগণের মধ্যে মৈত্রী, পার্টি পিপল পার্টনারশিপ। এই পার্টনারশিপে কোথাও কিছু ত্রুটি ছিল আমাদের, জনগণের সঙ্গে দলের মৈত্রী করতে হয়। আরো ভালো একটা ইংরেজি আছে, সরকার এবং জনগণের মধ্যে দল হচ্ছে সেতু বন্ধন করে, ব্রিজ বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট। এই সেতুটা যত শক্তিশালী সেতু হবে তত আমি আমার কাজের রিটার্ন পাব। কোনো কারণে হয়তো সেখানে সেতু দুর্বল ছিল বলে আমি সরকারের অ্যাচিভমেন্টটা জনগণের কাছে নিয়ে যাব আর জনগণের ক্ষোভটা সরকারের কাছে নিয়ে যাব। এর মধ্যে কোথাও নিশ্চয়ই কিছু দুর্বলতা হয়েছিল বলেই এটা হয়েছে, কাজ হয়েছে, অথচ আমরা তার বেনিফিটটা সব ক্ষেত্রে নিতে পারিনি। তার জন্য অলরেডি আমাদের নেতারা যাওয়া শুরু করে দিয়েছে, সুব্রত বক্সী ঘুরে গেল, পার্থ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, আমরা ফেলে রাখিনি কিছু, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো জানতে কোথায় দুর্বলতা আমাদের। পূর্ব মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ডাকঘরে বিক্ষোভ দেখালো ডাক কর্মীরা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। ধর্মঘটের জেরে ব্যাহত হয় ডাক পরিষেবা। গ্রামীণ ডাক সেবক বা জিডিএস কর্মচারীরা অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ডাকঘরেও লাগাতার ডাক ধর্মঘটে সামিল হন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের করেন ডাক কর্মীরা। এর পাশাপাশি ডাকঘরের বাইরে ধর্মঘটে সামিল হন শতাধিক ডাককর্মী। তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন। লাগাতার চলবে, আমাদের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো যতদিন পূরণ না হবে তার এগেনস্টে আমাদের ধর্মঘট। আমাদের ডিমান্ড, মূল ডিমান্ড হচ্ছে জিডিএস কর্মচারীদের যে পে কমিশনের রিপোর্ট, সেখানে কমলেশচন্দ্র কমিটি ইতিবাচক সুপারিশ আছে, সেগুলোকে কার্যকর করতে হবে। আজকে 29 মাস হয়ে যাওয়ার পরেও সেইগুলো হচ্ছে না, বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়েছিলাম, শেষ পর্যন্ত কোনো ফল না হওয়ার জন্য আমরা আজকে ধর্মঘটের পথে নেমেছি। কতদিন থাকবে অনিশ্চিত, মানে লাগাতার ধর্মঘট চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ডগুলো সরকার না মানবে, মানে কেন্দ্রীয় সরকার না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথ মন্দির থেকে খড়গপুর যাওয়ার রাস্তা অবরোধ করল কংগ্রেস কর্মীরা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই অবরোধমূলক কর্মসূচি। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরে পথ অবরোধ করল কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেস কর্মীরা পশ্চিম মেদিনীপুর থেকে জগন্নাথ মন্দির হয়ে খড়গপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। এরই প্রতিবাদে শহর কংগ্রেস কমিটির উদ্যোগে অবরোধ চলে। সর্বোচ্চ ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির
এর উপরে পড়বে জিনিসপত্রের দাম, মানুষের কষ্ট, প্রতিটি অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই অবরোধ বিক্ষোভ। ব্যস্ত সময়ে রাস্তা অবরোধ করলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, এর ফলে অসুবিধায় সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। কংগ্রেস কর্মীদের দাবি, মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। দেশের সর্বকালীন সর্বোচ্চ যে এই ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে, এর ফলে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ তার কষ্টের মধ্যে তার শিকার হতে হবে এই ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধিতে। ভারতের জাতীয় কংগ্রেস আমরা এই অস্বাভাবিক হারে ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি। আমরা এক ঘন্টার অবরোধ কর্মসূচি নিয়েছি এই জগন্নাথ মন্দির চকে মেদিনীপুর শহর কংগ্রেসের উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কালনার সিঙ্গার কোণে ব্যাংকের ডাকাতির ঘটনার এখনও কিনারা হয়নি। ডাকাতির ঘটনার পরই ব্যাংকের নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, গ্রাহকদের তল্লাশি করে ব্যাংকে প্রবেশ করানো হচ্ছে। এক মাস আগে দিনে দুপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনার সিঙ্গার কোণে ব্যাংকের ডাকাতির ঘটনা আজও কিনারা হয়নি। সিসিটিভিতে সেই ঘটনার ডাকাতদের ছবি ধরা পড়লেও এখনও তাদের চিহ্নিত করতে পারেনি কালনা পুলিশ। তবে ধরার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডাকাতির ঘটনার পর সিঙ্গারকোর ব্যাংকে আটক নিরাপত্তা ব্যবস্থা করেছে কালনা থানার পুলিশ। টাইমে বন্ধ করা বা টাইমে ইয়ে করা, মানে টাইম থাকতে আমরা সমস্ত সব ইয়ে করা, আগে যেটা ছিল আরও ছিল কিরাম কিছু হলো কি বুঝতে পারছি, এবার বেশি করা পড়ি হয়েছে, বেশি করা যেটা ছিল যে ক্যাশ কাউন্টার এখন সঙ্গে সঙ্গে যদি টিফিন হাওয়ার যেমন ক্যাশ কাউন্টার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, মালদহ জেলার মোথাবাড়ি থানার লাহারদ্বীপ গ্রামে সম্পত্তির ভাগ নিয়ে মারধরের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। আহত ব্যক্তিরা বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ও মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাবার কাছে সম্পত্তির ভাগ চাইতে গিয়ে ভাইয়ের হাতে আক্রান্ত হলো দাদা ও তার পরিবার। এই ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল ও মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মোথাবাড়ি থানার লাহারদ্বীপ গ্রামে। চারজনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, মতিউর শেখ তার বাবার কাছে সম্পত্তি ভাগের কথা বলতে যায়। অভিযোগ, সেই সময় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও দুই ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি বাবার কাছে জমি চাইতে গেছিলাম আজকে সকালবেলা, হ্যাঁ মোটামুটি 8:30 দিকে। হ্যাঁ, তো চাইতে যেতেই আমাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে এবং বউকে মেরেছে, দুটো ছেলেকে মেরেছে। একটা ছেলে বাঙ্গিটোলা ভর্তি আছে, একটা মালদা সদরে ভর্তি আছে। ও আজকে হয়েছে? আজকে হয়েছে সকালে। সকালে মানে মারলো কেন? মারলো কেন, ওই বাবার কাছে জমি রেসে কথা বলতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই জন্য যে এখন দেবো না পরে দেবো। দিবে না তো মনে হচ্ছে? দেবে না। আচ্ছা, কারা মেরেছে? মেরেছে আমার ছোট ভাই, নাম জিউর সেন, আর হুমায়ুন রেজা ভাতিজা, আর রাজু সেন, আর টিপু সুলতান। আর কিছু ব্যাপার আছে? আর কিছু ব্যাপার আছে যে আমি করি টিএমসি, ওরা করে কংগ্রেস। এটা টিএমসির ওই ভোটের আগে থেকে প্ল্যান করে রেখেছে যে ওকে মারব, এবং হুমকিও দিয়েছিল। হ্যাঁ, যে আমরা দেখছি। আপনি কোন দল করেন? আমি টিএমসি পার্টি করি। আর আপনার ভাইরা? কংগ্রেস। ও এটাও একটা, এটাও হতে পারে, এটাও হতে পারে। ওই রাতটা এখন আমরা জিতেছি ওই বুথে, আমার পার্টি জিতেছে, টিএমসি জিতেছে। তো কাকে কাকে মেরেছে আপনাদের? আমাকে মেরেছে, আমার দুটো ছেলেকে মেরেছে এবং স্ত্রীকে মেরেছে। কোথায় আছে তারা?
একটা ছেলে আছে, ছোট ছেলেটা আছে বাঙ্গিটোলা হসপিটালে, বড় ছেলেটা মালদা সদর হসপিটালে। থানাতে বলেছিলেন? হ্যাঁ, মোথাবাড়ি থানাকে জানানো হয়েছে। আপনি কি চান? আমি তাদের শাস্তি চাই। আপনার নাম? মতিবুল শেখ। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ করল এক কলেজ ছাত্রীর। ছাত্রীর পরিবারের তরফ থেকে মালদহ জিআরপিতে অভিযোগ জানানো হয়েছে। মালদহ জেলার খালতিপুর স্টেশনে হাওড়া মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে এক কলেজ ছাত্রীর ব্যাগ ছিনতাই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ট্রেনটি সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল। এবার ব্যাগ হাতেই ফোন ছিল আমার, শেষে আমি মনে হলো যে এবার বসি, ফোনটা ব্যাগে ভরলাম। এই সাইড থেকে একটা হলুদ জামা পরা একটা ছেলে এদিক দিয়ে আসলো, এসে ব্যাগটা টেনে জাম্প মারলো, আমি পেছনে জাম্প মারলাম। ওই রেল লাইনের উপর দিয়ে দৌড়েছি, দৌড়ে হাত পা কেটেছে, যাই হোক ও ট্রেনের তলায় ঢুকেছে, আমি ট্রেনের তলাতেও ঢুকেছি, ঢুকে উপরে যখন উঠেছি চিৎকার করেছি, অনেক ওর পেছন করার চেষ্টা করেছি, কিন্তু ওদিকে জঙ্গলে ঝাঁপ দিয়ে মালগাড়ির পেছন দিয়ে বেরিয়ে গেছে। তার বাবাও ট্রেন থেকে ঝাঁপ দেয়। কি হয়েছিল দিদি? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বল। তারপর কি হলো? তারপরে খালতিপুর স্টেশনে ব্যাগ নিয়ে নেমে গেল ছেলে। মারধর করেছে? না না, মারধর করেনি, মেয়ে লাফ দিয়ে হাতে। ছাত্রী ও তার পরিবার মালদহ জিআরপিতে অভিযোগ জানায়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে একাডেমিক এক্সেলেন্স 2018 পুরস্কার প্রদান অনুষ্ঠিত হল। মালদহ জেলার বামনকোলা থানার মদনাবতী অঞ্চলের বার্ষিপাড়া গ্রামে প্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সার্কিট হাউসে এই জেলা ও ঝাড়গ্রাম জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান ডাকঘরে বিক্ষোভ দেখালো ডাক কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথ মন্দির থেকে খড়গপুর যাওয়ার রাস্তা অবরোধ করল কংগ্রেস কর্মীরা। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।